Is there any reward for saying Balagalula Bikamalihi Kashafaddu Jabizamalihi? What is this? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ দরুদ পড়ে, এ ব্যাপারে ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আমার উপর একবার দরুদ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত দেবেন, তাকে 10টি রহমত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এর মাধ্যমে 10টি রহমত দিয়ে থাকেন। তাহলে এই হাদিস থেকে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি দরুদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কেউ পড়ে, তাহলে তিনি অবশ্যই ফজিলত পাবেন, সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, এবং দরুদের সওয়াবটুকু একেবারে স্পষ্ট। কিন্তু এই যে বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, এই যে কবিতার ছন্দ, এটা মূলত কবিতা। এ ধরনের কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি কেউ প্রশংসা করেন, মানে প্রশংসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে যদি কোনো ধরনের শিরক না থাকে, দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের গুলু, এটাকে আরবিতে বলা হয় গুলু, বাংলায় বলা হয় অতিরঞ্জন, বাড়াবাড়ি, যেটা বাড়াবাড়ি যদি না থাকে, কোনো ধরনের শিরক না থাকে, কোনো ধরনের বাড়াবাড়ি না থাকে, এবং তৃতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা, মানে এমন পর্যায়ের প্রশংসা যে প্রশংসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, এমন কিছু যদি না হয়, এই তিনটি শর্তে যদি কোনো ব্যক্তি প্রশংসা করে, সেটা কবিতার মাধ্যমে হতে পারে, সেটা গানের মাধ্যমে হতে পারে, তিনি অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু এর জন্য মানে এই প্রশংসাটাকে, সেটা এই কবিতাকে, মানে কবিতা আবৃত্তি অথবা ওই গানটাকে, মানে এই কাজটাকে ইবাদত মনে করার কোনো সুযোগ নেই, কারণ এটা শরীয়তে ইবাদতের বিষয় নয়, এবং সেটাকে তাআব্বুদি মনে করা, মানে ইবাদতের বিষয় হিসেবে মনে করে সেটাকে, মানে মানে ইবাদতের জন্য লোকদের মধ্যে সেটাকে ব্যাপকভাবে মানে প্রচার প্রসার করানো, এটি কিন্তু একেবারেই নিষিদ্ধ এবং বেদাতের কাজ, কারণ হচ্ছে এর মাধ্যমে একটা বেদাত প্রচার করে দিলাম। আর তাই হয়েছে, সেটা হলো এটা একটা কবিতা, এই কবিতার মধ্যে প্রথম কথা হচ্ছে গুলু রয়েছে, সীমালঙ্ঘন রয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে শিরক রয়েছে, মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে নিষেধ করেছেন, যে তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন করো, ওয়ালা তুতুরুনি কামা আতরাতি নাসারা ফি ঈসা ইবনে মারইয়াম, যে আমার ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করো না, যেমনি ভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, সুতরাং আমার ব্যাপারে সীমালঙ্ঘন করো না, ঠিক তাই করেছে। এখানে সীমালঙ্ঘন মানে এমন পর্যায়ে সীমালঙ্ঘন করেছে যে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এমন সীমালঙ্ঘন এই মানে কবিতার মধ্যে বা এই ছন্দের মধ্যে বা এই বাক্যাংশের মধ্যে করা হয়েছে। এরপরে যেটা সেটা হচ্ছে, শুধু তাই নয়, বরং পরবর্তী সময় এটাকে সওয়াবের কাজ মনে করে এটাকে ইবাদতে পরিণত করা হয়েছে, মানে এটা মনে হয় যেন এটাকে তেলাওয়াত করাটাই, যেমন কোরআনে করিম যেভাবে তেলাওয়াত করা হয়ে থাকে ঠিক সেভাবে, যেমন দরুদ শরীফ যেভাবে আমরা মানে রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবে আমরা পড়ি, যেমন তাশাহুদ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তাশাহুদ আমরা ঠিক যেভাবে পড়ি, ঠিক এইভাবে এই কবিতা বা এই কবিতার অংশকে এইভাবে তেলাওয়াত করা হয়ে থাকে, এবং এটাকে মুতাআব্বাদ বিহি মনে হয় যে এটা তাআব্বুদের একটা বিষয়, মানে এটাকে পড়াটাই হচ্ছে সওয়াবের কাজ, এমনটা মনে করা হয় থাকে, যেটা গর্হিত, নিষিদ্ধ, বেদাত এবং হারাম। এই কাজটা এখন বেদাতে পরিণত হয়ে যাওয়ার কারণে এটা অনেক পরবর্তী যুগে, মানে প্রায় বলা যেতে পারে হিজরি মানে 1200 শতাব্দীর দিকে জনৈক লেখক মানে কবি, তিনি এটা লিখেছেন, এটা তার কবিতার আবেগ। কবিতার আবেগের ক্ষেত্রে দুটি বিষয়, একটা হচ্ছে আবেগ, আবেগের মাধ্যমে কোনো কবি মানে প্রশংসা করতে গিয়ে সেখানে অতিরঞ্জন করতে পারেন, সীমালঙ্ঘন করা যাবে না, মানে অতিরঞ্জন করতে পারেন, কিন্তু সেই অতিরঞ্জনটুকু যদি মানে শরিয়ার দিক থেকে গর্হিত হয়ে যায় তাহলে সেটা মানা যাবে না, সেটা মানা মানে মানার সুযোগ নেই। কিন্তু যদি অতিরঞ্জন করেন আর সেটা যদি শরিয়তে মানে নিষিদ্ধ এমন কোনো বিষয় না হয়ে থাকে, তাহলে অতিরঞ্জন বলতে গেলে আপনি মানে সুন্দরভাবে প্রকাশ করার বিষয়টা বলছেন, প্রকাশ করার ক্ষেত্রে তিনি হয়তো এমন আবেগ দিলেন, তিনি একজন বললেন যে মানে একজনকে উদাহরণ দিলেন যে ইনি হচ্ছেন এক বিশাল সমুদ্র, এমন এই সমুদ্রের মধ্যে মানে কোটি কোটি মণিমুক্তা লুকায়িত আছে, মানে এটা অতিরঞ্জন হয়ে গিয়েছে কোনো সন্দেহ নেই। যেমন হাফেজ ইব্রাহিম তার কবিতার মধ্যে আনাল বাহরু ফি আহশাই দুররু কামেনুন, তার কবিতার মধ্যে বলেছে যে আমি বিশাল সমুদ্র, আমার এই সমুদ্রের ভিতরে রয়েছে অনেক অনেক মণিমুক্তা, মানে এটা উদাহরণ দিচ্ছি, তো এটি এই যে এটা তো আসলে অতিরিক্ত কথা বলেছেন, একটু অতিরঞ্জনের মধ্যে আছে, কিন্তু শরিয়াতে এটা গর্হিত নয়,
মানে এটা নিজে অতিরিক্ত বলেছেন, সেক্ষেত্রে এটা মানে শরীয়ত কবিদের এই অতিরঞ্জনকে মনে করে যে কবিরা এই ধরনের কথা বলেন, মানে এটা মানে এটাকে সাধারণভাবে নেওয়া হয়। কিন্তু অতিরঞ্জন এমন পর্যায়ে চলে যায় যে স্টেজ অতিক্রম করা যায়, যেমন মানুষকে আল্লাহর স্টেজে নিয়ে গেল, খালেককে মাখলুককে খালেকের স্টেজে নিয়ে গেল। যদি এমনটি হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতে গিয়ে বুঝিয়ে তার কবিতার মধ্যে বলেছেন, হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুখতাহিমি, মানে এই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা হয়েছে। কিন্তু মানে এমন কথা বলা হয়েছে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিপদেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরিত্রাণ দিয়ে থাকেন। তাহলে এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, এটি মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে রুবুবিয়াত, একজনের গুণের আরেকজনের উপর আরোপ করা হলো, জি, রবের বড় বৈশিষ্ট্য যেটা মানুষের জন্য কোনো অবস্থায় মানে প্রয়োগ করা যায় না, কিন্তু সেটাকে বুসিরি এই কবিতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রয়োগ না করে প্রয়োগ করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করে এমন পর্যায়ে চলে গিয়েছে যে শেষ পর্যন্ত সে মানে আল্লাহর মানে কাছে পৌঁছায় দিয়েছে। সুতরাং এই ধরনের বিষয় যদি হয় থাকে তাহলে অবশ্যই এই কাজটুকু জায়েজ নেই। এই জন্য আমরা এই বিষয়টা একটু দীর্ঘ আলোচনা করলাম, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে মানে শুধু আবেগ তাড়িত হয়েই আমরা মনে করি যে এটা অনেক সওয়াবের কাজ, এটা অনেক ভালো কাজ, এবং এর মাধ্যমে আমরা অনেক অর্থ জানি, এটা অর্থ বুঝি না, এবং এটাকে ব্যাপকভাবে চর্চা করতেছি আমরা। এই জন্য আমি বলি যে আসলে চর্চা করতেছি, অথচ মানে 1200 বছর পরে যেটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে লেখা হয়েছে, আদৌ সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গ্রহণযোগ্য কিনা, আদৌ ইসলামের শরীয়ত এই টেক্সটটাকে মানে মূল্যায়ন করেছে কিনা, অথবা এই টেক্সটের মধ্যে ইসলামের দৃষ্টিভঙ্গির কোনো বিপরীত কথা আছে কিনা, সে বিষয়গুলো যাচাই করা দরকার ছিল। কিন্তু যাচাই না করে আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি, সুতরাং এই কাজগুলোকে ইবাদত হিসেবে গ্রহণ করা এটি মূলত উচিত নয়, এটি বেদাতে রূপান্তরিত হবে। আপনি যে স্পষ্ট করে বলেছেন যে রাসূলের শানে আমরা দরুদ পড়ব, এটা ইবাদত, এবং প্রসঙ্গত আমরা এটাও জানি যে ইবাদত হতে হলে যে বিষয়ে আল্লাহ কথা বলেছেন, করতে বলেছেন, রাসূল পথ দেখিয়েছেন, এই দুইটি শর্ত যুক্ত আছে। কিন্তু কবিতার ক্ষেত্রে আমরা তো এটা ইবাদত মনে করি না, কিন্তু কেউ যদি সীমার মধ্যে ইসলামী মর্মবাণী কবিতার আকারে প্রকাশ করে, তাহলে এই যে তার কাজটা, এই যে সময় ব্যয়টা, পরিশ্রমটা, এর মাধ্যমে তিনি কোনো স্বভাব পাবেন কিনা? বলেছি যে এর মাধ্যমে তিনি কবিতা হোক, গান হোক, অবশ্যই তিনি সব পাবেন, এটা বলেছি, সব পাবেন, সব পাবেন। এটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত হলো সেটা ইবাদত হিসেবে চালু করে দেওয়ার কোনো সুযোগ নেই। তারও তো আমরা অনেক অনেক ইবাদত চালু করে ফেলবো, আমি আমার আলোচনা এই সূক্ষ্ম সেটা বলছি, আমি আবার এটা দীর্ঘ এই জন্য করলাম যে আমাদের আমাদের দর্শক স্পষ্ট হয়, স্পষ্ট হয় যে ইবাদত হতে হলে আল্লাহ বলতে হবে, রাসূল পথ প্রদর্শন করতে হবে, দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে, দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। কিন্তু যদি কেউ ভালো কবিতা লিখেন, তার ভালো নিয়তের জন্য, ভালো কাজের জন্য তিনি সব তো পেতেই পারেন।